করছে। আপনারা দেখেন হাইওয়ের উপরে মানুষে রাস্তার হাইওয়ের উপরে মানুষে নামাজ পড়ছে। নির্বাচনকে দেখেন, খেয়াল করে দেখেন, আমার ছবিটা পরিষ্কার করে দেখেন, হাইওয়ের উপরে মানুষের জামাত করে নামাজ পড়ছে। এগুলোর কারণ কি? কারা এগুলো করছে? কারা এগুলো করছে? এগুলো সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে। দেশে নির্বাচন এগিয়ে আসছে না, নির্বাচন এগিয়ে আসার সাথে হাইওয়েতে মানুষ নামাজ পড়ছে, এর সাথে এটা সম্পর্ক কি আমি বুঝিনি। তার সম্পর্ক আমি এই কারণে বলছি যে এটা একটু সুপরিকল্পিত। যখন একটা দেশের নির্বাচনকে বানচাল পরিচালনা বানচাল করার ষড়যন্ত্র করা হয়, শুধু হাইকোর্ট দিয়ে হবে না, তারা বিভিন্ন অঙ্গ থেকে আমার এক বিজ্ঞ ভাই আলোচক, প্রথমেই উনি ঘটনার বিশ্লেষণে না গিয়ে প্রথমেই উনি আওয়ামী লীগকে দোষারোপ করে বসলেন। আমার মনে হয় যদি ভালো হতো আসলে সেখানে ঘটনা কি হয়েছিল, কি ঘটেছিল, এটা আমাদের সকলেরই জানার দরকার যে ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, তাহলে মানুষের কাছে জিনিসটা পরিষ্কার হবে। আমি সেই জিনিসটা পরিষ্কার করার জন্য আমি আমার কিছু বক্তব্য রাখছি। সেটা হলো আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শর্তব্য যে সুপ্রিম কোর্টের আইনজীবী সেখানে বার অ্যাট ল আছেন, অ্যাটর্নি অ্যাট ল আছেন এবং দেশের বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারা দেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি। ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাই প্রথম। এতদিন ঘটনা ঘটলো না, এখন কেন ঘটলো এই ঘটনা, কারণ কি, বিষয় কি? কেউ কিছু বললেই আমরা মানব না, আমাদের বিচার বুদ্ধি, আমাদের দক্ষতা, সবকিছু প্রয়োগ করে আমাদের বিচার করতে হবে, আমাদের কথা বলতে হবে। ঘটনা ছিল 15 এবং 16 মার্চ নির্বাচন, কিন্তু অর্থাৎ মঙ্গল এবং বুধবারে তো চলে একটা উপকমিটির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ আইনজীবী জনাব মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক তৈরি করা হয়। উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে উভয় পক্ষই, এখানে একটু কথা বলে নেওয়া দরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যদিও আজকে দলীয় লেভেল লেগে গেছে, কিন্তু আসলে এটি একটি অরাজনৈতিক সংগঠন। তখন উভয় পক্ষের লোকজন তারা আলাপ আলোচনা করছিল যে কমিটির যে বাকি সদস্যগুলো আছে তারাই কি কমিটি নির্বাচন পরিচালনা করবেন, না নতুন করে তারা আহ্বায়ক নির্বাচন করবে। এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত তাদের মিটিং চলতে থাকে। আওয়ামী লীগ আইনজীবী সমর্থিত লোকজন তারা জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে আহ্বায়ক হিসাবে মনোনীত করেন। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীরা এএসএম মুক্তার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন। তারপর যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল, সন্ধ্যা 7টার দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মোহাম্মদ মনজুরকে মনোনীত করার পর উনি তৃতীয় তলায় যান এবং নির্বাচন পরিচালনার জন্য উনি ব্যালট পেপারে উনি স্বাক্ষর করতেছিলেন। এরপর সেখানে বিএনপি সমর্থিত আইনজীবীরা হুড়মুড় করে সেখানে ঢুকে পড়েন এবং তার হাত থেকে সমস্ত ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। হাতাহাতি হয়। এখন আমার প্রশ্ন, সেখানে আগের দিন রাতে যে কারণে যখন থেকে এই গন্ডগোলের শুরু, সেই শুরুটার কারণ আপনি বলতে যাচ্ছেন, কিন্তু এর আগের আরেকটা বিষয় আছে যে মনসুরুল হক চৌধুরী যাকে আহ্বায়ক করা হয়েছিল দুই পক্ষের সম্মতিক্রমে, তিনি কিন্তু আওয়ামী আইনজীবী পরিষদের এক সময়কার নেতা ছিলেন এবং আওয়ামী ঘরানার একজন আপনার আইনজীবী হিসেবে খুবই সুপরিচিত এবং তাকে কিন্তু আওয়ামী ঘরানার হওয়া সত্ত্বেও তাকে প্রধান আহ্বায়ক হিসেবে কিন্তু বিএনপির আইনজীবীরা মেনে নিয়েছিলেন। এখন প্রশ্ন হলো কেন তিনি পদত্যাগ করেছেন, এর কারণ হিসেবে
বিএনপির পন্থী আইনজীবীরা যারা নীল দল তারা কেউই জানতে পারেন, তারা বলেছে যে তিনি কি আদতে পদত্যাগ করেছেন কিনা সেই ধরনের কোন নোটিস আমাদেরকে দেখান, না আমরা আমার কাছে প্রথম আলো পত্রিকার নিউজ কিন্তু আছে, আওয়ামী লীগ দেখাতে পারেনি। বলা হচ্ছে যে এই ধরনের অভিযোগ আছে, আওয়ামী লীগ আইনজীবীর বিরুদ্ধে বলা অভিযোগ রয়েছে যে তারা জোর করে ওনাকে দিয়ে স্বাক্ষর করাতে চেয়েছেন প্রতিটি ব্যালটের মধ্যে, যে আমরা যে যে ব্যালটগুলি ছাপিয়ে এনেছি সেই ব্যালটগুলির মধ্যে আপনাকে সাইন করতে হবে। তিনি অপারগতা প্রকাশ করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করা হয়েছে, যে কারণে তিনি সেখান থেকে দায়িত্ব থেকে সরে গেছেন। এই হলো বিএনপির পক্ষের স্টেটমেন্ট যেটা আপনি বলছেন তার বিপরীতে। জি বলুন। আমরা এমন খবর কিন্তু পত্রিকায় দেখিনি, আমার কাছে দুইটা পত্রিকা আছে এমন খবর, চলো আমি কোথাও দেখি নাই এমন খবর। আপনারা কোথায় পেয়েছেন থাকলে অবশ্যই আপনারা তার উদ্ধৃতি দিবেন, আপনারা তার রেফারেন্স দিবেন, কিন্তু আমি কোনো পত্রিকায় এমন ধরনের কোনো রেফারেন্স পাইনি। আমি অনলাইনেও ঘেটেছি, অনলাইনে অনেকগুলো পত্রিকা দেখেছি, আমি কোথাও এমন কোনো খবর পাইনি। উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, উনি কোনো কারণ উল্লেখ করে বলছেন যে আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। ঘটনা যেটাই হোক, যারা দেশের সব ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করাটা একদিন আগে, কয়েক ঘন্টা আগে করাটাকে আপনি খুব স্বাভাবিকভাবে দেখতে চান না? উনি সোমবারে পদত্যাগ করেছেন, একদিন আগে, এটা কি খুব স্বাভাবিক ভাবে দেখার সুযোগ আছে? আচ্ছা, তারপরে আলাপ আলোচনা চলছিল যে নির্বাচনটা পরিচালনা কিভাবে হবে, এই যারা কমিটির সদস্য কিভাবে হবে, দুই পক্ষের সিদ্ধান্ত ক্রমে দুজন দুইটা দুজন আহ্বায়ক তৈরি করেছে, সাব কমিটির আহ্বায়ক তৈরি করেছে, কিন্তু আপনি যে একটা কথা বলছেন, তিনি তো একপক্ষীয় সমর্থক, সমর্থনে তিনি আহ্বায়ক, তিনি কিভাবে একজন নিজের উদ্যোগে কিভাবে তিনি শুরু করতে পারেন? উভয় পক্ষ মিলে আলোচনা হচ্ছিল নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে। মনিরুজ্জামান সাহেব আওয়ামী সমর্থিত আহ্বায়ক নির্বাচন করবেন না, যারা আহ্বায়ক কমিটির সমস্ত সদস্য আছে তারা নির্বাচন পরিচালনা করবে, এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। উনি পদত্যাগ করে যখন চলে গেছেন, আলোচনার মধ্যে মনিরুজ্জামান সাহেব কিভাবে ব্যালটের সিগনেচার করতে পারে যেখানে আলোচনা চলছিল, আপনার কথাই যদি ধরি না, উনি মনিরুজ্জামান সাহেব ব্যালটের সিগনেচার করতেছিলেন যখন আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার মনিরুজ্জামান সাহেব, উনি ওনাকে যখন আহ্বায়ক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীগণ ওনাকে আহ্বায়ক নির্বাচন করেন এবং একই সাথে বিএনপি এএসএম মুক্তাদির সাহেবকে আহ্বায়ক মনোনীত করেন। তো আহ্বায়ক মনোনীত করার পরে তারা সেখানে স্লোগান, বিভিন্ন স্লোগান এবং হাতাহাতি মারামারি শুরু হয়ে যায় এবং তার এক পর্যায়ে তারা তিনতলায় চলে যায় এবং তার হাত থেকে ব্যালট কেড়ে নেয়। অ্যাকচুয়ালি আসলে আমরা আমরা সবাই, আপনিও যেমন কথা হলো, আপনিও যেমন পত্রিকান্তরে এসব কথা বলবো, সেটা হলো যদি উনি আমরা আমরা আলোচনাটা ছোট করার সাথে আপনার কাছে ছিল নয় যে নির্বাচন শেষ হয়ে গেছে, হ্যাঁ এটার অর্থ এই নয় যে নির্বাচন শেষ হয়ে গেছে, নির্বাচন তো সম্মুখে আছে, সেখানে আছে বার কাউন্সিল, আছে প্রধান বিচারপতি, আছে অ্যাটর্নি জেনারেল, আছে সেখানে আইন মন্ত্রী আছে, যদি সুরাহা না হয় পরবর্তীতে এই লোকগুলো ব্যবস্থা দিতে পারতেন আরো ব্যবস্থা। না সুরাহা ওখানে কি হয়েছে, আমাদের আপনিও সাধারণ মানুষ, আমরাও এখানে কেউই বিচারাঙ্গনের কেউ নই, আমরা এখন গতকালকে বিচারাঙ্গনের কয়েকজনকে নিয়ে আলাপ করেছে, আজকে হলো আমাদের সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি এই ঘটনা কেন্দ্রিক, আমরা সেটা আজকে জানতে চাই। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে সর্বোচ্চ বিচারাঙ্গনের যে আপনার ঘটনাটি ঘটেছে সেটিকে নিয়ে আমরা জানতে চাচ্ছি যে কি ধরনের বার্তা সাধারণ মানুষের কাছে গেল, আস্থার কি সংকট মতো যত কিছুই বলেন, আপনি মনে করেন যে পুলিশের যে ভূমিকা দেখলাম সেখানে, সেটা কি কোনোভাবে পুলিশের ভূমিকায় অবশ্যই আসবো। তার আগে আইনজীবীদের নিয়েও কথা আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয়, সাধারণত এই বিচারালয় থেকে যে সিদ্ধান্ত আসে অন্যান্য অধস্তন বিচারালয়ের আইনজীবীরা সাধারণত সুপ্রিম কোর্টকে অনুসরণ করে থাকেন, এমন একটি ন্যাক্কারজনক ঘটনার জন্য সাধারণ মানুষ বিব্রত হয়েছে এবং যারা হচ্ছে নিম্ন আদালতের যারা আইনজীবী আছেন যারা তাদেরকে অনুসরণ করে সেখানে এটা ব্যাপক প্রভাব পড়বে। যে জিনিসটা দেশের সর্বোচ্চ জ্ঞানীগুণী মানুষ ওনারা কি সুন্দরভাবে এটা সমাধান করতে পারতেন না, অবশ্যই পারতেন, সে পথ ছিল, কিন্তু বিএনপি সমর্থিত আইনজীবীরা কেন মারামারির পথে গেল, আমার প্রশ্ন সেখানে।
প্রশ্ন একটাই, সেটা হচ্ছিল তারা এই বিএনপি সমর্থিত আইনজীবীরা ওনারা চান যে দেশে একটি হট্টগোল করার জন্য নির্বাচনের আগের মুহূর্তে যদি তারা দেশের প্রতি একটা হট্টগোল করতে পারেন নির্বাচনকে যদি তারা, কারণ আপনি বলতে চাচ্ছেন, আপনি একেবারে বলতে চাচ্ছেন যে আসলে বিএনপি সমর্থিত আইনজীবীরা এটাকে ইচ্ছাকৃতভাবে করেছে জাতীয় ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, যেটা আপনার দলের বিভিন্ন। আচ্ছা, তারপর আর একটু কথা আছে, আমি দেখছি আরেকটু, আমার একটা আর একটু ছবি আছে ভাই, কথা ঘটনা আছে, দেখেন আপনারা দেখতে পারেন কিনা, এই এরকম অনেক ঘটনা ঘটছে, আপনারা দেখেন হাইওয়ের উপরে মানুষে, রাস্তার হাইওয়ের উপরে মানুষে নামাজ পড়ছে নির্বাচনকে, দেখেন খেয়াল করে দেখেন, আমার ছবিটা পরিষ্কার করে দেখেন, হাইওয়ের উপরে মানুষের জামাত করে নামাজ পড়ছে, এগুলোর কারণ কি, কারা এগুলো করছে, কারা এগুলো করছে, এগুলো সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে, দেশে নির্বাচন এগিয়ে আসছে না, নির্বাচন এগিয়ে আসার সাথে হাইওয়েতে মানুষ নামাজ পড়ছে, এর সাথে এটা সম্পর্ক কি আমি বুঝিনি, তার সম্পর্ক আমি এই কারণে বলছি যে এটি একটু সুপরিকল্পিত, যখন একটা দেশের নির্বাচনকে বানচাল পরিচালনা বানচাল করার ষড়যন্ত্র করা হয়, শুধু হাইকোর্ট দিয়ে হবে না, তারা বিভিন্ন অঙ্গ থেকে যারা, এইটা পার্টিকুলারলি এটা এটা কোথাকার ঘটনা বলছেন, এই ছবিটা যেটা দেখালেন এটা কোথাকার ঘটনা বলছেন, এবং এই যদি কেউ হাইওয়েতে নামাজ পড়ে থাকে, আমি জানি না, পার হওয়ার পরে ফরিদপুরের দিকে যাওয়ার পরে সেখানকার ঘটনা, গতকাল আগের ঘটনা মনে হয় নাকি, তো এখনকার গতকালকের ঘটনা। গন্ডগোল করার বহু রকম ফন্দি ফিকির আছে, শুধু হাইকোর্টে মানে এই নামাজ পড়ার মাধ্যমে গন্ডগোল করার কি সুযোগ তৈরি হলো? আচ্ছা, আরো বহু ফন্দি ফিকির আছে, বহু ফন্দি ফিকির করা যেতে পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো পুলিশ কি সুপ্রিম কোর্টে যেতে পারে, তারা কি কি এইভাবে, নিশ্চয়ই কেউ না কেউ তাদেরকে আহ্বান, পুলিশের দায়িত্ব ছিল চলো সেখানে নিরাপত্তা প্রদান করা, যদি পুলিশের বাড়াবাড়ির কারণে কেউ যদি আহত হয়ে থাকেন, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং আমি সরকারের কাছে মানে আবার অনুরোধ করছি, যদি কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে বা ইচ্ছাকৃত ভাবে এরকম ঘটনা ঘটিয়ে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমি মাননীয় প্রধান বিচারপতি অলরেডি বলেছেন যে ওনার এই দায়িত্বের মধ্যে পড়ে না, বা এটা ওনার কাজ নয়, উনি পারবেন না কোন ধরনের সমাধান করতে, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে কি? তাহলে পুলিশের প্রধান যিনি আছেন তিনি করবেন।